हेलो फ्रेंड्स, आपके आबू बांगला टेक यूट्यूब चैनल स्वागत। तो कृषक बंधु प्रकल्प नाम नथिभुक्त तो सकल कृषक क्योंकि एक गुरुतपूर्ण अपडेट चले आसे, क्यों कृषक बंधु प्रकल्प के किस्तर टाक अपनी पे चले खरीफ शस्य से ही टाका अनेक बैंक अकाउंटे ढुकते चले मे मास जून मासर मध्य एरकम बहु कृषक आा क्यों एक टाकाओ कृषक बंधु प्रकल्प के नाम नथिभुक्त करा थकले अपना पाने ना। तो एक् कथा हलो को कृषक टाका पा कारा टाक पाना अपन जो स्टाटस डिडी एप्रूव अनेक दिन देखा से डिडी एप्रूव थे कि अकाउंट वैलिडिटी नहीं जाबन ता आजकल भिडियोते विस्तारित जानिए दीब। तो आशा कर छोट भिडियो अवश्य अपन उपकार आसें सो भिडियो ना टेने सम्पूर्ण देखार अनुरोध रही। भिडियो शुरू कर आगे आपके काज करते हैं से हलो भिडियो नीचे लाइक बटने क्लिक कर भिडियो एक लाइक दिए दिन और पशे देखा लाल रंगे सबसक्राइब बटने क्लिक कर चैनल के सबसक्राइब कर रखूँ और हाँ अल नोटिफिकेशन अन करते भूलें ना, समस्त भिडियो नोटिफिकेशन सब आगे पे। तो चलो मंदिर शुरू करा जाक। देखो कृषक बंधु प्रकल्प नाम नथिभुक्त आपनी जदि एक नतून किबा पुरनो कृषक हो थाकें ताहले अवश्य किन्तु आपनाके सर्वप्रथम जे काजटा करते हबे कृषक बंधुर जो अफिसियल वेबसाइट आछे kishokbondhu.net ए अफिसियल वेबसाइटे एसे आपनार बेनिफिशियरी स्टेटास चेक करे निते हबे एबं सेखाने आपनाके बुझे निते हबे जे आपनार स्टेटास कि अवस्थाय आछे। तो एर जन्य आपनाके एई साइडे एसे एकटु निचेर दिके स्क्रोल डाउन करे एई जे नथिभुक्त कृषकेर तथ्य नामे एकटा अपशन आछे सेखाने सर्वप्रथम क्लिक करे देबेन। एरपर आपनाके कि करते हबे परबर्ती पेजे निये जाबे, एई पेजे आपनि आपनार सुंदर करे भोट कार्ड नाम्बारटि एई जायगाय बसिये देबेन, तारपर आई एम नट एर उपर एखाने क्लिक करार पर पाशे सार्च अपशन आछे सेटाते क्लिक करे स्टेटास चेक करे নেবেন। তো স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার সামনে এরকম করে অল ডিটেইল চলে আসে এবং স্ট্যাটাসের যে ঘরটা আছে সেই জায়গায় যদি আপনাকে অ্যাপ্রুভ লেখা দেখায় এবং পাশে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস নামে একটা ঘর আছে সেই ঘরে যদি আপনার ডিডি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপাতত আপনি টাকা পাচ্ছেন না। কারণ কি বন্ধুরা, আপনারা খুব ভালোমতেই জানেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যতদিন না পড়ে পর্যন্ত এই ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড নামে একটা অপশন আসবে, তার আগে পর্যন্ত কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। আর অ্যাকাউন্ট ভ্যালিড তখন আসবে যখন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরেই কিন্তু কিছুদিন পর এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আপনারা কিন্তু আমাকে প্রায় পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতেছেন বা অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন যে ভাই বা দাদা আমার বহুদিন ধরে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ আছে, এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড আসছে না। তো দেখুন তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা বলেন যে এখানে কি অটোমেটিক্যালি আসবে নাকি অনলাইনে কিংবা অফলাইনে আপনাদের কোনো কিছু করণীয় আছে? না বন্ধুরা, আপনাদের যে সমস্ত কৃষকগণের এই জায়গায় ডিডি অ্যাপ্রুভ বর্তমানে শো হচ্ছে বহুদিন ধরে কিংবা গত এক সপ্তাহ ধরে, তাদের আপাততভাবে কোনো কিছু করণীয় নেই। না আপনাকে কোনো কৃষি দপ্তর অফিসে যেতে হবে কিংবা আপনার কোনো কিছু অনলাইনে করতে হবে, এমনটা কিন্তু কোনো কিছু আপনাকে করতে হবে না। শুধুমাত্র আপনাকে ওয়েট করতে হবে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কিছুদিন ওয়েট করে যান। খুব শীঘ্রই কিন্তু যাদের এই জায়গায় ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। আর যখনই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ থেকে এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি এখন টাকা পাওয়ার জন্য রেডি, অর্থাৎ আপনার কিন্তু কোনোরকম আর ভুলভ্রান্তি নেই। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং টাকা পাওয়া নিয়ে বা টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি কিন্তু ঘোষণা করেননি, এটা আমি গতকাল করে একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তবে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী জানানো হচ্ছে যে সমস্ত কৃষকগণের এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তারা আপনারা মে মাসের শেষ সপ্তাহ থেকে টাকা পেয়ে যাবেন, নাহলে জুনের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, মোটের উপর কথা, আপাতত যেসব কৃষকের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এই জায়গায় ডিডি অ্যাপ্রুভ আছে তাদের কিন্তু কোনো কিছুই করতে হবে না, আপনারা ওয়েট করে যান। খুব শীঘ্রই কিন্তু এই জায়গায় ডিডি অ্যাপ্রুভ থেকে এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, ওয়েট করে যান বন্ধুরা। আর যখনই আপনাদের ডিডি অ্যাপ্রুভ থেকে এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আপাতত কিন্তু আপনাদেরও কোনো কিছুই করতে হবে না, বারবার জানাচ্ছি ওয়েট করে যান, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ডিডি অ্যাপ্রুভ থেকে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এছাড়া আপনাদের কৃষক বন্ধু রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর একটা কথা জানিয়ে দিই বন্ধুরা, আপনারা কোন কৃষকগণ আপাতত টাকা পাচ্ছেন না বা প্রথম দফায় টাকা পাবেন না, শুধুমাত্র তারাই কিন্তু প্রথম দফায় টাকা পাবেন না। যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত এই জায়গায় যদি ডিডি অ্যাপ্রুভ কিংবা এডি আপলোডেড থাকে তারা কিন্তু প্রথম দফায় টাকা পাচ্ছেন না, তারা টাকা পেয়ে যাবেন তবে প্রথম দফায় না, পরবর্তী দফায় কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দিবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।